हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে, দুটি সরল রেখা ছেদ বিন্দুগামী একটি গতিশীল সরল রেখা x আর y অক্ষকে a b বিন্দুতে ছেদ করে, তাহলে a b রেখাংশের মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ কি হবে? তাহলে প্রদত্ত সরল রেখা দ্বয় प्रदत्त सरल रेखा द्वय x by 3 plus y by 2 equal to 1 एवं x by 2 plus y by 3 equal to 1 तले प्रदत्त सरल रेखा द्वय छेद बिंदु निर्णय जन्नो सरल रेखा द्वय के समाधान करे पाई मामला एखाने एइभावे लिखते पारी सरल रेखा द्वय सरल रेखा द्वय समीकरण दुटी के समाधान करे पाई তাহলে এবার আমরা কি লিখব? সরল রেখা দুটির সমীকরণ লিখব। সো ফার্স্ট আমাদের কি আছে, x বাই 3 প্লাস y বাই 2 ইকুয়াল টু 1। এটিকে যদি আমরা ক্যালকুলেট করি কি হবে, 2x প্লাস 3y ইকুয়াল টু 1। তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু 6, এটিকে আমরা এক নম্বর সমীকরণ লিখছি। নেক্সট আমরা কি লিখতে পারি, x বাই 2 প্লাস y বাই 3 ইকুয়াল টু 1, এটিকে আমরা কি লিখতে পারি, 3x প্লাস 2y বাই 6 ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 3x প্লাস 2y ইকুয়াল টু 6, এটিকে আমরা দু নম্বর সমীকরণ লিখতে পারি। এবার আমরা এখানে কি করব, এক নম্বর ও দু নম্বর সমীকরণকে যথাক্রমে তিন এবং দুই দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। তাহলে আমরা এখানে কি পাবো, 6x প্লাস 9y ইকুয়াল টু 18, আর এখানে আমরা কি পাবো, 6x প্লাস 4y ইকুয়াল টু 12। সো এবার যদি আমরা এই দুটোকে মাইনাস করি, 6x ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে আমরা কি পাবো, 5y ইকুয়াল টু 6। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, y ইকুয়াল টু 6/5। তাহলে y এর মান যে কোনো একটি সমীকরণে আমরা বসিয়ে দেব, এক নম্বর সমীকরণে বসিয়ে পাই, এক নম্বর সমীকরণ আমাদের কি আছে, 2x প্লাস 3y, তাহলে y এর জায়গায় আমরা কি বসাবো, 6/5। তাহলে 3 ইন্টু 6/5 ইকুয়াল টু 6। সো 2x ইকুয়াল টু কি হবে, 6 মাইনাস 3, আর 6 কে যদি আমরা মাল্টিপ্লাই করি, 18/5,
তাহলে এবার আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে x এর ভ্যালু ফাইন্ড আউট করার জন্য। তাহলে 2x equal to 30 minus 18 by 5, সো আমরা এখান দিয়ে কি পাচ্ছি 2x equal to 12 by 5। তাহলে এখানে যদি 2 কে আমরা 12 দিয়ে ডিভাইড, 12 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি কি পাবো এখানে 6, সো x equal to 6 by 5। তাহলে আমরা এখান দিয়ে কি পেলাম x equal to 6 by 5 আর y equal to 6 by 5। তাহলে আমরা এখানে কি বলতে পারি সরল রেখা দ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক 6/5, 6/5। এবার আমাদের এখানে প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে আমাদের বলা হয়েছে ছেদবিন্দুগামী একটি গতিশীল সরল রেখা এক্স ও ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ধরি আমাদের কি বলা হয়েছে সরল রেখা দ্বয় ছেদ বিন্দুগামী একটি গতিশীল সরল রেখা। তাহলে ধরি সরল রেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী গতিশীল সরল রেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, যেখানে এ ও বি হল যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষের ঋতাংশ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, প্রদত্ত গতিশীল সরল রেখা এক্স ও ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে, এ ও বি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব যেহেতু এ আর বি কি এক্স ও ওয়াই অক্ষের ছেদিতাংশ, অতএব এ বিন্দু স্থানাঙ্ক এ কমা জিরো এবং বি বিন্দু স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা বি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এক্ষেত্রে এ বি রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে, এ প্লাস জিরো বাই টু কমা জিরো প্লাস বি বাই টু ইকুয়াল টু এ বাই টু কমা বি বাই টু। আচ্ছা, এবার আমাদের এখানে প্রশ্ন বলা হয়েছে এ বি রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে, এ বি রেখাংশের মধ্যবিন্দু সঞ্চারপথ নির্ণয় করতে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ফার্স্টে এক্ষেত্রে
এক্ষেত্রে 6/5 আমরা এইভাবে লিখতে পারি। এক্ষেত্রে উপরিউক্ত বা আমরা এভাবে লিখতে পারি, এক্ষেত্রে যেহেতু আমাদের বলা আছে ছেদবিন্দুগামী সরলরেখা, তাহলে এক্ষেত্রে প্রদত্ত শর্তানুযায়ী 6/5, 6/5 বিন্দুটি x/a + y/b = 1 সরলরেখাকে সিদ্ধ করে, সরলরেখাকে সিদ্ধ করে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব 6/5/a + 6/5/b = 1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 6/5a + 6/5b = 1। তাহলে 6/5b = 1 - 1 - 6/5a। সো আমরা এখানে কি লিখতে পারি, 6/5b = 5a - 6/5a, যেখানে 5 5 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, b = 6a - 6/5a - 6 = b। এটিকে আমরা কি লিখতে পারি, 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা এবার এখানে, আমাদের এখানে যেহেতু বলা হয়েছে AB রেখাংশের মধ্যবিন্দু সঞ্চার পথ নির্ণয় করতে, তা মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা কি পেয়েছি, a/2, b/2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ধরি h = a/2, তাহলে 2h = a, তাহলে a = 2h। নেক্সট আমরা কি পাচ্ছি, k = b/2, তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, k = b, এর জায়গায় আমরা কি লিখতে পারি, 1/2 × 6a / 5a - 6। এখানে আমরা কি লিখতে পারি, 3 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে এখানে যদি 2 কে আমরা 6 কে আমরা 2 দিয়ে ডিভাইড করি, উপরে কি থাকবে, 3a। তাহলে এখানে আমরা এবার কি লিখতে পারি, k × 5a - 6 = 3a। আচ্ছা, এবার আমরা এখানেই একবারে কি করতে পারি, এর জায়গায় 2h বসাতে পারি, কারণ a = আমরা কি পেয়েছি, 2h। তাহলে এখানে আমরা কি করলাম, এর জায়গায় 2h বসিয়ে দিলাম। সিমিলারলি এখানেও আমরা এর জায়গায় 2h বসাতে পারি, 5 × 2h - 6, কারণ কি, কারণ আমরা এখানে কি পেয়েছি, a = 2h। তাহলে এখানে আমরা কি লিখে নেব, যেহেতু a = 2h। এবার আমরা এখানে কি করতে পারি, এইচ দিয়ে আমরা এই ভেতরের টার্মকে মাল্টিপ্লাই করতে পারি আর 2 কমন নিতে পারি, তাহলে কি পাবো আমরা, 2 × 5hk - 3k = 3 × 2h। তাহলে 2 2 ক্যান্সেল আউট, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 5hk - 3k = 3h। তাহলে 5hk = 3h + 3k। এবার যদি আমরা নেক্সট স্টেপে 3k কমন নিই, তাহলে কি হবে, h + k। তাহলে এটি আমরা কি পেয়ে গেলাম, এবি রেখাংশের মধ্যবিন্দু সঞ্চার পথ। তা আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে এবি রেখাংশের মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ। তাহলে এবি রেখাংশের মধ্যবিন্দুর
সঞ্চার পথকে সমীকরণে প্রকাশ করে পাই, প্রকাশ করে পাই 5xy equal to 3 into x plus y, 5xy equal to 3 into x plus y, তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।